हेलो स्टूडेंट, आई एम गोविंद, वेलकम टू जीएस एकेडमी। स्टूडेंट, आज के आमरा बेंगल पुलिसेर जे मेन्स स्पेशल जे मॉक टेस्ट गुलो निच्छी तार आज के चतुर्थ चार नम्बर मॉक होच्छे। तो चार नम्बर मॉकेर क्वेश्चन गुलो प्रधानत प्रॉफिट लॉस चैप्टर ऊपर थेके नेওয়া হয়েছে। तुम्हारा प्रत्येकटा अंक निजे निजे करबे एबं तारपरे सल्यूशनटा देखे नेबे, ठीक आछे? तो एक नम्बर क्वेश्चन कि बोलछे, डिमेर दाम 20% बृद्धिर कारणे 24 टाकाय दुईटी डिम कम पाওয়া যাচ্ছে, प्रति डजन डिमेर बर्तमान मूल्य कत? তাই তো, তাহলে 24 টাকা নিয়ে তুমি বাজারে গেছো ভাই, 24 টাকা নিয়ে কিন্তু বাজারে গেছো। বলছে ডিমের দাম 20% বেড়ে গেছে, দোকানদার বলছে 20% ডিমের দাম বেড়ে গেছে, তাহলে তোমাকে 24 টাকা নিয়ে বাজারে গেছো, 20% দাম বেড়ে গেছে, মানে তুমি যদি দেখো তাহলে কত টাকা দাম বেড়েছে, তুমি বলো 24 গুণে 48, 10 দিয়ে ভাগ করলে 4.8, এত টাকা দাম বেড়েছে। তাহলে দোকানদার হিসাব নিকাশ করে বললো 20% দাম বেড়েছে মানে তুমি আগে 24 টাকা নিয়ে আসতে, এখন 24 টাকার জায়গায় তোমাকে 4.8 টাকা বেশি দিতে হবে, কিন্তু তুমি যদি না দিতে পারো তোমাকে দুটো ডিম কম দেয়া হবে, দুটো ডিম কম দেয়া হবে। এই দুটো ডিম কম দেয়া হবে মানে কি, বর্তমান রেটে দুটো ডিমের দামই কিন্তু 4.8 টাকা, তাই না? তাহলে দুটো ডিমের দাম যদি 4.8 টাকা হয়, তাহলে আমাকে বর্তমান রেটে দুটো ডিমের দাম যদি 4.8 টাকা হয়, আমার এক ডজন ডিমের বর্তমান মূল্য চেয়েছে, এক ডজন মানে 12টা না, 6 দিয়ে গুণ করে দাও। তাহলে 6 দিয়ে গুণ করলে 6 8 48-এর 8,000 হলো 4, 4 6 24 আর 4 28, মানে 28.80 টাকা হলো 6 2 12, অর্থাৎ এক ডজন ডিমের দাম কিন্তু, ঠিক আছে, এক ডজন ডিমের দাম। চলে আসি আমরা পরের কোশ্চেনে। বলছে যে জিএস একাডেমির একটি পরীক্ষায় পরীক্ষায় 33% নাম্বার পেয়েছে একজন ছাত্র এবং 72 নম্বরে ফেল করেছে, কিন্তু একই পরীক্ষায় অন্য একজন ছাত্র 49% নাম্বার পেয়েছে এবং সেই 56 নম্বর পেয়ে পাস করেছে। 56 নম্বর পেয়ে পাস করেছে মানে 56 নম্বর বেশি পেয়ে গেছে, ঠিক আছে? তাহলে পাসিং নম্বরের শতকরা হার খোঁজো। খুব সুন্দর এই ধরনের অঙ্কগুলো। তাহলে একটা বিষয় এখানে বোঝো, 33% নাম্বার একজন নাকি তুলেছে, ওকে বলা হয়েছে ভাই তুমি 72 নম্বরের জন্য ফেল করেছো, তাহলে 33% নাম্বার যোগ ও যদি আরও 72 পেত, ওকে আমরা পাস বলে ডিক্লেয়ার করতাম, তাই না? তাহলে ও পাস হয়ে যেত। তাহলে আমি বলবো পাসিং নাম্বার হলো 33% যোগ 72। আবার আরও একটা ছেলে, সে নাকি 49% পেয়েছে এবং ওকে বলা হচ্ছে তুমি পাস নাম্বার থেকে এক্সট্রা 56 পেয়ে গেছো, তাহলে ওর যে 49% নাম্বার পেয়েছে ওর থেকে যদি আমি 56 কেটে নিই, তাহলেই বলবো ও ধরাধরি একদম পুরোপুরি পাস নাম্বার এসে দাঁড়িয়ে গেছে, তাহলে এইটাও পাসিং নাম্বার, তার জন্য দুটোই সমান। তাহলে আমি এখান থেকে আমি একটা কি কথা বলতে পারি, 49 থেকে 33 যদি বাদ যাই তাহলে হবে 16%। 16% মানে 72 যোগ 56 যদি যোগ করো 6 7 8 আর 7 5 12, তার মানে 128 নাম্বার। তাহলে 1%-এর ভ্যালু কত? 1%-এর ভ্যালু 16 দিয়ে যদি ভাগ করো আট ভাগ যাবে, তাই না? 8, তাহলে 8 নাম্বার মানে কিন্তু 1%। এবার বলছে যে পাসিং নাম্বারের শতকরা হার, তাহলে পাসিং নাম্বারের শতকরা হার যদি যেহেতু চেয়েছে তাহলে পাসিং পার্সেন্টেজ আমার দরকার। দেখো, একজন বলছে 33% নাম্বার পেয়েছিল, আর কত পার্সেন্ট নাম্বার দরকার ছিল? 72 নাম্বার, এটা নম্বরে দরকার ছিল 72। তাহলে আমি দেখছি যে 8 নম্বর মানে 1%, তাহলে 8 9 72 9 দিয়ে গুণ করে দিই, তাহলে 9 দিয়ে গুণ করলে 9% মানেই তো আমি বলবো কত, 8 9 72 নাম্বার। তাহলে এই 72 নাম্বারের জায়গায় আমি এখন কি সাবস্টিটিউট করব, 9% দিয়ে। তাহলে আমি বলবো 33 আর 9 মানে 42% নাম্বার পেলে পাস হয়ে যাবে, অর্থাৎ অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
দুই হয়ে গেছে তিন দাগের কোশ্চেন দেখি। একটি বস্তুর দাম প্রতি বছর 5% বৃদ্ধি পায় যদি দ্বিতীয় এবং তৃতীয় বছর শেষে এর দামের মধ্যে পার্থক্য 52.50 টাকা হয়, তবে প্রথম বছর শেষে এর দাম কত হবে? তাহলে একটা জিনিস যদি তুমি লক্ষ্য করো, প্রতি বছর কিন্তু 5% করে বৃদ্ধি পাচ্ছে, তাই না? তাহলে প্রতি বছর যখন কোনো কিছু বৃদ্ধি পায় তাহলে সেটা কেমন টাইপের দেখতে হয়? সেটা চক্রবৃদ্ধি সুদ টাইপের দেখতে হয় না? তাহলে 5% মানে আমি বলবো 1/20, তার মানে 20তে 21 হয়ে যাচ্ছে, 20তে 1 করে বাড়ছে মানে 21 হয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের তিন বছরের সাপেক্ষে বলেছে, তাহলে আমি ধরবো বস্তুটির যে মানে দাম, বস্তুটির যে দাম সেটাকে আমি ধরবো 20 এর কিউব, 20 এর কিউব, ঠিক আছে, 20 এর কিউব ধরে নেবো। অর্থাৎ 20 এর কিউব মানে ভাই কত? 8000 ইউনিট, 8000 ইউনিট। এইবার যদি তুমি লক্ষ্য করো দ্বিতীয় বছর শেষে, তাহলে দ্বিতীয় বছর শেষে দামটা হবে কতবার গুণ হবে? দুবার গুণ হবে না, কত দিয়ে? 21/20 দিয়ে, 21/20 দিয়ে, মানে 20তে 1 বেড়েছে মানে 21 হয়েছে, 21/20 দিয়ে দুবার গুণ হবে, ঠিক আছে। আর তিন বছর শেষে দামটা কত হবে? 8000 গুণ 21/20 দিয়ে কতবার গুণ হবে বলো? 21/20 দিয়ে 3 বার গুণ হবে। তাহলে তুমি একবারে কিউবও লিখতে পারতে, বা 21/20 দিয়ে লেখো, 21/20 দিয়ে 3 বার গুণ করো। তাহলে 8000 মানে তো কতগুলো? 3টে 20 ছিল, তাহলে এইটা যদি কাটো 3টে 20, এখানেও 3টে 20 কেটে যাবে, তাই না? আর এখানে যদি 8000কে কাটো 2টে 20 কাটলে তাহলে 1টে 20 কিন্তু উপরে পড়ে থাকবে। তাহলে এইটা হলো 2 বছর শেষে গিয়ে দাম এইটা, আর এইটা হলো 3 বছর শেষে গিয়ে দাম হয়েছিল, তাই না? তাহলে এদেরই মধ্যে পার্থক্য নাকি বলে দিয়েছে 52.50 টাকা। তাহলে এদের মধ্যে পার্থক্য মানে দুটোর মধ্যে বিয়োগফল, বিয়োগফল মানে দেখো এখানে 21 গুণ 21 গুণ 20, তাহলে 21 গুণ 21 গুণ 20 আর একটা 3টে 21, তাহলে আমি 21 গুণ 21 আমি কিন্তু কমন নিতে পারি। 21 গুণ 21 কমন নিলে পার্থক্য 21 মাইনাস 20, তার মানে 1 হয়ে যাচ্ছে। তাহলে 21 গুণ 21 ইউনিটের ভ্যালু বলে দিয়েছে 52.50 টাকা, 52.50 টাকা। তাহলে আমি যদি কাটাকুটি করি তাহলে দেখব 7 দিয়ে যদি কাটি, 3 সপ্তাহ 21, এখানে 7 দিয়ে কাটলে 7 সপ্তাহ 49, 5 সপ্তাহ 35, আবার যদি কাটি 3 দিয়ে, 3 25 75, 2.5। তাহলে আমি পাচ্ছি 1 ইউনিটের ভ্যালু, 1 ইউনিট ইজ ইকুয়াল টু 2.5/21, তাই না? 2.5/21 এত টাকা, মনে করো এত টাকা হলো 1 ইউনিটের ভ্যালু। এইবার বলছে যে প্রথম বছর শেষে দামটা কত হবে? ভাই প্রথম বছর শেষে দামটা হবে নিশ্চয়ই 8000-এর উপরে কতবার গুণ হবে 21/20 দিয়ে? 21/20 দিয়ে 1 বার গুণ হবে, যেহেতু প্রথম বছর শেষে 21/20 দিয়ে 1 বার গুণ হবে। কাটাকুটি করলে আমি এটা কাটাকুটি করলে পাবো 400। তাহলে 400 গুণ 21 যদি করো, 4 21 84, 8400 ইউনিট। তাহলে 8400 ইউনিটের ভ্যালু কত হবে আমার বের করলেই উত্তর হয়ে যাবে। তাহলে 8400 ইউনিটের ভ্যালু হবে 2.5/21 × 8400। তাহলে 21 দিয়ে কাটলে 4 21 84, 400 হচ্ছে, 4 25 কত হবে? 100, 4 25 100। আর এই দেখো পয়েন্টের জন্য একটা শূন্য কেটে গেল, পয়েন্ট তুলে দিলাম, একটা শূন্য কেটে গেলো, আর 4 25 100, আর পরে আরও একটা শূন্য বসে যাবে যেহেতু আরেকটা এক্সট্রা শূন্য আছে। তাহলে 1000 টাকা হলো বস্তুটার দাম কিন্তু, ঠিক আছে। তাহলে তিন দাগের অঙ্ক হয়ে গেছে, একটু বড় অঙ্ক ছিল, এবং এগুলো একদম লেটেস্ট প্যাটার্নের কোশ্চেন এবং নতুন নতুন কোশ্চেন এগুলো আসছে, হ্যাঁ, বর্তমানে পরীক্ষায়। তাহলে চার দাগের কোশ্চেনটা তোমরা দেখো, ছাত্রদের একটি দলে 70% ইংরেজি বলতে পারে, 65% হিন্দি বলতে পারে এবং 27% শিক্ষার্থী দুটো ভাষার কোনোটিই বলতে পারে না, তাহলে গোষ্ঠীর কত শতাংশ উভয় বিষয়ে বলতে পারে? তাহলে তুমি যদি দেখো 100% আমার সবসময় কিন্তু একটা ক্লাসে স্টুডেন্ট সংখ্যা বলছে 27% নাকি কোনো কথাই বলতে পারে না, কোনো ভাষাই বলতে পারে না ওই ইংরেজি আর হিন্দির মধ্যে। তাহলে আমি বলবো ইংরেজি আর হিন্দি বলতে পারে কতজন? তুমি বলবে 100 - 27 মানে 73%,
73% কিন্তু দুটো ভাষা বলতে পারে, তাই তো? তাহলে আমরা টোটাল দেখতে পাবো 100 জনের মধ্যে 73 জন কথা বলতে পারে ইংরেজি আর হিন্দিতে, কিন্তু ওনলি ইংলিশেই নাকি বলতে পারে 70 জনের নাম আছে যারা ইংলিশে বলতে পারে 70%, তাই তো? শুধু ইংলিশেই বলতে পারে, আর হিন্দি বলতে পারে 65% মানে 65 জন মনে করো। তাহলে আমি যদি এই দুটো যোগ করি আমি পাবো কত, 70 আর 65 যোগ করলে 135% পাবো, 135% পাবো। ভাই আমার হাতে আছে 73 জন লোক যারা নাকি হিন্দি আর ইংলিশ বলে, কিন্তু এই 135 কী করে চলে গেলো হিন্দি আর ইংলিশ মিলে? তার মানে এমন কিছু লোক আছে যারা ইংলিশেও একবার কাউন্ট হয়েছে, হিন্দিতেও একবার কাউন্ট হয়ে গেছে, তার জন্য এই এক্সট্রা চলে এসেছে। তাহলে আমি বলবো এক্সট্রা উভয় বিষয়ে মানে কথা বলতে পারে, উভয় মানে ভাষায় কথা বলতে পারে, তাই না? সেটাই জিজ্ঞাসা করেছে। আমি বলবো 135 - 73 ইজ ইকুয়াল টু কত হবে, 3, 2, 5, 7 আর কত, 6, 13। তাহলে আমি বলবো 62% এমন লোক আছে যারা কিনা উভয় বিষয়েই কথা বলতে পারে, অর্থাৎ অপশান বি হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনটা যদি দেখি, 5 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, চিনির দাম বেড়েছে 10%, 5 সদস্যের এক পরিবার তাদের ব্যয় বাড়াতে চায়নি, মানে আগেও যত ব্যয় করতো এখনও ততই ব্যয় করতে চাই, তাহলে চিনি খাওয়ার শতকরা হার কত কমাতে হবে? ভাই তুমি দেখতে পাচ্ছ 100 টাকা তুমি নিয়ে গেছো বাজারে, চিনির দাম হয়ে গেছে 110 টাকা, তাহলে তোমাকে চিনি কত কম খেতে হয় ভাই? তুমি তো পকেট থেকে একটা টাকাও বার করতে চাও না, তাহলে তোমাকে চিনি খাওয়াটাই 10 কমিয়ে দিতে হবে। এই কতর উপরে 10 কমাতে হবে, বর্তমান যে রেট সে তার উপরে, মানে বর্তমান রেট তো 110, তার উপরে 10 কমাতে হবে, তাই না? তাহলে 100-এ কত? তাহলে ভালো করে আবার বোঝো, 100 টাকা দাম ছিল, বর্তমানে 110 টাকা হয়ে গেছে, তাহলে 10 তোমার কম চিনি খেতে হবে 110-এর উপরে, মানে বর্তমান রেটের উপরে 110-এর উপরে 10 কমাতে হবে 100-এ কত। কাটাকুটি যদি করো তাহলে দেখো 1/11 হচ্ছে, 1/11 মানে সকলেই জানো 9.1/11%, অর্থাৎ অপশান বি হলো কারেক্ট অ্যান্সার। চলো তারপরে কোশ্চেন দেখে নিই, 6 দাগের কোশ্চেনটা বলছে এ এর আয় বি এর আয়ের 80%, তাহলে এর আয় বি এর আয় 80%, এ এর ব্যয় বি এর ব্যয়ের 60%। তাহলে প্রথমে আয় এবং ব্যয়ের একটা অনুপাত বলেছে, তাই না? তাহলে প্রথমে বলছে এ এর আয় ইনকামের যদি রেশিও আমরা দেখি, এর আয় বলছে যে বি এর আয়ের 80%, তাই তো? তাহলে এর আয় বি এর 80% মানে যদি তুমি দেখো 80/100 তো করতে হবে, এর আয় বি এর আয়ের 80%, 20 দিয়ে 4 * 80 = 5 * 100, এটা ওদের কিন্তু আয়ের অনুপাত। আবার ব্যয়ের অনুপাত মানে এক্সপেন্ডিচারের ক্ষেত্রে কি বলছে, এক্সপেন্ডিচারের ক্ষেত্রে বলছে এর ব্যয় বি এর সাপেক্ষে, যার সাপেক্ষে বলে সে নিচে যায় 60%, 60% মানে 60/100, তাহলে 3 * 60 = 5 * 100, 3:5। বলছে যদি এ এর আয় বি এর ব্যয়ের 90% হয়, তাহলে এ এর আয়টা, তাহলে এর ইনকাম, তাই তো? তাহলে এ এর আয় বি এর ব্যয়ের 90% সমান যদি হয়, তাহলে এ এর সঞ্চয় বি এর সঞ্চয়ের চেয়ে কত শতাংশ বেশি? খুব সুন্দর কথা বলেছে, বেশ ইম্পর্টেন্ট অঙ্ক দেখে বোঝা যাচ্ছে। তাহলে এ এর আয়, তাহলে এর কিন্তু কি বলছো, ইনকামটা, হ্যাঁ, আর বলছে বি এর ব্যয়ের এক্সপেন্ডিচারের 90% মানে 90/100, তাই তো? কাটাকুটি করলে দেখবো 9/10 হচ্ছে। তাহলে এ এর আয় আর বি এর আয় আর বি এর কিন্তু এক্সপেন্ডিচারের মতো অনুপাত আমি কত পেলাম, 9:10। তার মানে আর এখানে কত আছে ভালো করে যদি তুমি দেখো, তার মানে এইখানে আমাকে 9 বানাতে হবে, এইখানটা আমাকে 10 বানাতে হবে, বি এর এক্সপেন্ডিচার আর ভালো করে বোঝো এর ইনকাম, এর ইনকাম মানে এই উপরেরটা 4, 4টাকে।
আর বিয়ের এক্সপেন্ডিচার মানে এই 5 টাকা, এই দুটোকে কি অনুপাতে আনতে হবে? 9:10। তাহলে 9:10 কোনো নতুন অনুপাত আনতে গেলে আগে সর্বপ্রথম মনে রাখবে প্রথমে সমান বানাতে হয়। তাহলে প্রথমে যদি সমান বানাতে হয় তাহলে আমাকে এখানে এক্সট্রা 5 গুণ করতে হবে, আর এখানে যদি এখানে কত গুণ করতে হবে? 4 গুণ করতে হবে। দেখো এখানেও 4×5=20, ওখানেও 4×5=20 হয়ে গেল। তাহলে এই গুণ করার পরে তুমি যেই 1:1 চলে এলো, 20:20 মানে 1:1, তো তখন তুমি গুণ করবে 9 দিয়ে, আর এইখানে গুণ করবে 10 দিয়ে। ঠিক আছে, বোঝা গেল নিশ্চয়ই? তাহলে 9:10 তোমার হয়ে গেল। প্রথমে 20:20 বানিয়ে নিলাম সমান, তারপরে 9:10 বানিয়ে নিলাম গুণ করে নিয়ে। তাহলে একটা কথা মনে রাখবে, তাহলে গুণ আমাকে এক্সট্রা কত করতে হলো? গুণ আমাকে করতে হয়েছে এক্সট্রা 5 আর 9, আর এখানে আমাকে এক্সট্রা গুণ করতে হয়েছে 4 আর 10। এই যা এক্সট্রা গুণ করতে হয়েছে না, তার মধ্যে কাটাকুটি করা যায়, এই কথাটা মনে রাখবে। কিন্তু যা এক্সট্রা গুণ করা হয়েছে, অর্থাৎ 5 এর সাথে আমি 10টাকে কাটাকুটি করতে পারি, 5 2×10। তাহলে আমি বলবো এখানে টোটাল গুণ হয়েছে কত? 4 2×, কিন্তু 8। তাহলে উপরেও আমার 8 গুণ হয়ে যাবে, ঠিক আছে? আর এখানে আমার গুণ হয়েছে কত? এক্সট্রা 9। তাহলে এখানে আমার 9 গুণ হয়ে যাবে। তাহলে আমি বলবো এর আয়, ইনকাম যদি বলি, ইনকামের ক্ষেত্রে দেখো এর আয়টা কত? এর আয় বলো কত গুণ হয়েছে দেখো তো ভালো করে, 9 দিয়ে 4×9=36। এর আয় হলো 36, বেশ ভালো কথা। এই বিয়ের আয় কত গো? বিয়ের আয় দেখো 5×45। সব তো ইনকাম এইদিকে লিখেছিলাম, এই যে 5×45। তাহলে বিয়ের ইনকামটাকে আমি লিখে দিচ্ছি 5×45। একইভাবে ইনকাম যেমন বেরোলো, তাহলে এক্সপেন্ডিচারও আমার এই দিকে বেরিয়ে রয়েছে। এক্সপেন্ডিচার দেখো এর কত? 3×8=24। এর 3×8=24, আর বিয়ের কত? 4×8 8×5=40। বিয়ের তাহলে এক্সপেন্ডিচার 5×40। তাহলে এর সঞ্চয় বিয়ের সঞ্চয়ের চেয়ে কত শতাংশ বেশি? আগে দেখে নিই এর সঞ্চয়টা কত। এর সঞ্চয় হলো 24×6=12, তাই তো? 12 হলো এর সঞ্চয় আর 5 হলো বিয়ের সঞ্চয়, তাই না? তাহলে কত শতাংশ বেশি? আমি বলবো আগে 7 বেশি। দেখো এখানে কত বেশি? 7 বেশি। তাহলে আমি বলবো 7 বেশি 5-এর উপরে, 5-এর উপরে 7 বেশি। 100-এ কত? 100 দিয়ে কেন গুণ করতে হয়? পার্সেন্টে জানার জন্য, তাই না? শতাংশ আনার জন্য। 5×100, তাহলে 20 দিয়ে কাটলে 7×14 140%। তাহলে 140% কোথায় উত্তর রয়েছে? অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বেশ ভালো লেভেলের অঙ্ক কিন্তু এটা। চলে আসি আমরা তার পরের কোশ্চেনটা। বলছে যে যদি আয়তকার জমির দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 10% ও 8% বৃদ্ধি করা হয় তাহলে ক্ষেত্রফল কত শতাংশ বাড়বে? তাহলে এই ধরনের অঙ্কগুলো আমরা আগের দিনও করেছি। ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণ কিন্তু প্রস্থ, তাই না? এরিয়া ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই দৈর্ঘ্যটার বৃদ্ধি ঘটেছে কত পার্সেন্ট গো? 10%। আর প্রস্থের বৃদ্ধি ঘটেছে বাবু কত পার্সেন্ট? 8%, তাই না? তাহলে যেহেতু দুটোর গুণ ফল, অর্থাৎ আমি সাকসেসিভ কিন্তু ইউজ করতে পারি এক্ষেত্রে। তাহলে আমি বলবো যে 10+8, দুটোই বৃদ্ধি মানে যোগ, প্লাস 10×8/100, তাই না? এত পার্সেন্ট কিন্তু বৃদ্ধি হবে। তাহলে 0 0 কেটে গেল, তাহলে 10 আর 8 = 18 প্লাস 8/10 মানে 0.8%। তার মানে আমার হচ্ছে 18.8% কিন্তু ইনক্রিজ হয়েছে, অর্থাৎ অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসবো আমরা তারপরের কোশ্চেনে। তারপরের কোশ্চেন কি বলছে? একটি পরীক্ষায় 55% পরীক্ষার্থী ইংরেজিতে, 35% পরীক্ষার্থী গণিতে এবং 20% প্রার্থী উভয় বিষয়ে পাশ করেছে। খুব ভালো করে যদি তুমি দেখো, বলছে যদি দুটো সাবজেক্ট আছে, ঠিক আছে, দুটো সাবজেক্ট আছে, 55% বলছে যে ইংরেজিতে পাশ করছে, এদিকে যদি ইংলিশ হয় তাহলে 55% পাশ করেছে, আর এই দিকে যদি তোমার গণিত ম্যাথ হয় তাহলে সেক্ষেত্রে 35% পাশ করেছে, আর উভয় বিষয়ে পাশ করেছে কতজন? 20%। তাহলে বলছে উভয় বিষয়ে মোট অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা যদি 1200 হয়, তাহলে আমি একটা বিষয় যেটা দেখতে পাচ্ছি যে দুটো লিস্ট আছে, হ্যাঁ,
দুটো লিস্ট আছে, তাই তো? কিছু এখানে হলো ম্যাথের ইংলিশের লিস্ট, আর এখানে হলো ম্যাথের লিস্ট, যারা কিনা পাশ করেছে। যদি ভালো করে লক্ষ্য করো, দেখো 20 জন এমন আছে যারা কিনা উভয় বিষয়ে পাশ করেছে, মানে ইংলিশের মধ্যে ঢুকে আছে। তাহলে 55 জন তো ইংলিশের লিস্টে আছে, 55 জন তো ইংলিশের লিস্টে আছে। তাহলে সেই 55 জনের মধ্যে এই 20 জনের নাম নেওয়া হয়েছে যেমন ঠিক, আবার এই 35 জনের মধ্যেও 20 জনের নাম কিন্তু নিয়ে নেওয়া হয়েছে। তাহলে আমার এই 20 জন দুবার কিন্তু ইউজ হয়ে গেছে, 20 জনটা দুবার ইউজ হয়ে গেছে। তাহলে আমি বলবো যে পাস করেছে কত, টোটাল পাস করেছে হলো 55 জন তো ইংলিশের খাতায় নাম তুলেছে, 35 জন ম্যাথের খাতায় নাম তুলেছে, এবং 20 জন আছে যারা ইংলিশেও তুলেছে ম্যাথেও তুলেছে, মানে দুবার কাউন্ট হয়ে গেছে। তাহলে একবার আমি বাদ দিয়ে দিলাম, এরা হলো পাস করেছে টোটাল। তাহলে 55 যোগ 35 মানে 90 - 20 অর্থাৎ 70% আমার পাস করেছে। তাহলে বাকি 30 জন গেল কোথায়? ওরা পুরোপুরি ফেল। তাহলে আমি বলবো যে ফেল করেছে কত পার্সেন্ট, FAIL ফেল করেছে আমি বলবো 30%। তাহলে 30%-এর ভ্যালু বলে দিয়েছে 1200 জন, 1200 জন। তাহলে 10%-এর ভ্যালু 40 জন, 40 জন, ঠিক আছে। আর 100%-এর ভ্যালু তাহলে কত হবে, 400 জন। তাহলে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে মোট? 100% সব সময় মনে রাখবে। তাহলে 100% মানে, সরি একটু ভুল হয়েছে কাটাকুটি, এখানে 1200 জন, 30%-এর ভ্যালু 1200 জন, তাহলে 10%-এর ভ্যালু এটা 400 জন হবে। ভাই একটু ভুল হয়ে গেছে, মানে আমি 10% বের করেছি, 1% না, 10% বের করেছি। তাহলে 3 দিয়ে কাটবে, 3×4 = 400 হবে, আর 100% মানে 4000 জন, অর্থাৎ অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো তারপরে, এই কটাই কোশ্চেন ছিল, 8খানা কোশ্চেন, আশা করি তোমরা খুব ভালো পেরেছো, এবং ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে যেও তোমরা। আর যারা কিনা আমাদের অফলাইন ব্যাচে জয়েন করতে চাও, তাহলে অবশ্যই কিন্তু আমাদের দেওয়া এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারো। ব্যাচ ভর্তি প্রাইস শেষের মুখে, হয়তো আর 2-1 জন ধরতে পারে। এছাড়া আমাদের গামনাপুরের নিউ ব্যাচ কম্বাইন্ড স্পেশাল শুরু হচ্ছে জুলাই মাস থেকে, সরি এপ্রিল মাস থেকে, এপ্রিল মাস থেকে আগে থেকে বলে রাখলাম। এর জন্য যারা সিট বুক করতে চাও, তাহলে অবশ্যই কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে সিট বুক করতে পারো। হ্যাঁ, তো আজকের ক্লাস এই পর্যন্তই, থ্যাংক ইউ।